দুর্নীতি যে আছে এটা সরকারই স্বীকার করেছেন, যার জন্যে রুদ্রবাবুকে সরিয়ে সেখানে গৌতম দেবকে আনা হয়েছে এসজেডিএ চেয়ারম্যান হিসেবে। পুরোটা আমার মনে হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত, পুরোটার মধ্যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে, এবং পুরোটার মধ্যে যেটা প্রথম এবং প্রধান কথা, দুর্নীতিকে আড়াল করার চেষ্টা হচ্ছে। সবটার মধ্যে আমাদের মনে হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট কাউকে আড়াল করার চেষ্টা করছেন, হঠাৎ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য আমরা কালকেই বলেছি যে আমরা সিবিআই তদন্ত চাই। কিন্তু তার আগে আমরা জানতে চাই যে এর মধ্যে মালদার ডিএমকে গ্রেপ্তার এবং তাকে ছেড়ে দেওয়া, জয়রামনজির সরিয়ে দেওয়া তাকে কমিশনারের থেকে, এবং প্রথমে কয়েক মাস আগে যখন দুর্নীতির অভিযোগে রুদ্রবাবুকে সরিয়ে দেওয়া হলো, তাহলে তখন কেন সরকার কোনো স্টেপ নিলেন না? যখন সরকার বলছেন আইন আইনের পথে চলবে, ল উইল টেক ইটস ওন কোর্স, যেটা আমরা সবসময় বলে থাকি, তাহলে সেক্ষেত্রে যেদিন দুর্নীতির অভিযোগে রুদ্রবাবুকে সরিয়ে দেওয়া হলো সেদিন তাহলে সরকার কেন আইনের পথ নিলেন না? অপরাধীরা যারাই যুক্ত, সেটা যে দলেরই হোক, আমার মনে হয় সত্যটা সামনে আসা উচিত।